আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সোমবার রাত থেকে আবারও লড়াই শুরু হয়েছে। গত তিন দশকে প্রতিবেশী এই দুই দেশ বড় ধরনের দুটি যুদ্ধে জড়িয়েছে। এছাড়া ছোটখাটো সংঘাত নিয়মিত লেগেই থাকে। মঙ্গলবার রাশিয়া জানায় যে সাম্প্রতিক সংঘাতে তাদের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়েছে। আর্মেনিয়া প্রাথমিকভাবে জানিয়েছে যে সংঘাত আপাতত শান্ত হয়েছে, তবে যুদ্ধ বন্ধ হয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু বলেনি। পরে আজারবাইজান বলেছে যে প্রতিবেশীর উস্কানির জবাব দেয়াটা শেষ করেছে তারা। অতি সম্প্রতি যে লড়াইটি শুরু হয়েছে তার জন্য দুই দেশই পরস্পরকে দোষারোপ করছে। আর্মেনিয়া বলছে যে সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি শহরে প্রতিবেশী দেশটি গোলা নিক্ষেপ করেছে এবং তারা এই উস্কানির জবাব দিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে যে তাদের আওতাধীন অবকাঠামোতে প্রথম হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আনার এইভাজভ বলেন, গত কয়েক মাস ধরে সামরিক বাহিনীর চলাচল নির্দেশ করছে যে আর্মেনিয়া বড় ধরনের সামরিক উস্কানির প্রস্তুতি নিচ্ছে। সোমবার রাতভর যুদ্ধ চলার পর মস্কো বলেছে যে তাদের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি হয়েছে, যা মঙ্গলবার সকাল থেকে কার্যকর হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, শত্রুতার তীব্রতা কমেছে, কিন্তু আজারবাইজানের একটি বা দুটি ক্ষেত্র থেকে হামলা অব্যাহত রয়েছে। তবে আজারবাইজান অবশ্য বলেছে যে আর্মেনিয়ার বড় মাত্রায় উস্কানির কারণে তাদের সেনা মারা গেছে, যা রাশিয়ার মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির লঙ্ঘন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে আলাপের পর অস্ত্রবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধের নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার উভয় দেশের নেতাদের সাথে ফোন আলাপ করে একটি শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে যুদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। রাশিয়া আর্মেনিয়ার ঘনিষ্ঠ এবং এই অঞ্চলের একটি প্রধান শক্তি এবং উভয় পক্ষের সাথেই দেশটি সুসম্পর্ক বজায় রাখে। এদিকে তুরস্কের আজারবাইজানের সাথে সুসম্পর্ক রয়েছে এবং আপাত দৃষ্টিতে বিভিন্ন সংঘাতের ঘটনায় আজারবাইজানের পক্ষেই সমর্থন জুগিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী লেভলুত কাভুগোসলু বলেন, আর্মেনিয়ার উচিত উস্কানি দেয়া বন্ধ করা এবং শান্তি সমঝোতার দিকে দৃষ্টি দেয়া। নাগর্নো কারাবাখ নামে বিতর্কিত একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ হলেও এটির নিয়ন্ত্রণ আর্মেনিয়ার হাতে, যা আজেরিরা কখনোই মেনে নেয়নি। তবে এই সাংস্কৃতিক বিভেদ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এর পাশাপাশি ধর্মীয় বিভেদও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে। আর্মেনিয়া মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, অন্যদিকে আজারবাইজান মূলত মুসলিম। এই দুই দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখনও নাগর্নো কারাবাখ নিয়ে তাদের বিরোধ ছিল। সোভিয়েত আমলে নাগর্নো কারাবাখ স্বায়ত্তশাসন ভোগ করত, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভাঙার সম্ভাবনা তৈরি হওয়ার পর 1988 সালে আজারবাইজান নাগর্নো কারাবাখের আঞ্চলিক সরকারকে উৎখাত করে। সাথে সাথেই সেখানকার জাতিগত আর্মেনীয়রা কার্যত বিদ্রোহ শুরু করে দেয়। নাগর্নো কারাবাখের আঞ্চলিক পার্লামেন্টে 1988 সালে এক ভোজ করে আর্মেনিয়ার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। শুরু হয়ে যায় ওই এলাকার আজেরি এবং আর্মেনীয়দের মধ্যে জাতিগত সংঘাত। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর 1992 সালে জাতিগত ওই সংঘাত স্বাধীন আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে পুরো দস্তুর যুদ্ধের রূপ নেয়। রাশিয়ার মধ্যস্থতায় 1994 সালের মে মাসে যুদ্ধবিরতি হলেও আর্মেনিয়া নাগর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে জাতিগত আর্মেনীয়দের ক্ষমতায় বসিয়ে দেয়। ফলে যুদ্ধবিরতি মাঝে মধ্যেই ভেঙে পড়ে এবং 2016 সালে দুই দেশের মধ্যে চার দিনের রক্তক্ষয়ী এক যুদ্ধ হয়, যা রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের হস্তক্ষেপে থামে। এছাড়া 2020 সালে 6 সপ্তাহের একটি যুদ্ধ হয়েছিল। আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধের ভূরাজনৈতিক কিছু জটিলতা রয়েছে। ন্যাটোভুক্ত দেশ তুরস্ক 1991 সালে প্রথম দেশ হিসেবে আজারবাইজানের স্বাধীনতার স্বীকৃতি দেয়। সাবেক আজেরি প্রেসিডেন্ট হেদার আলিয়েভ একবার এই সম্পর্ককে বর্ণনা করেছিলেন এক জাতি দুই রাষ্ট্র হিসেবে। দুই দেশেরই তুর্কি সংস্কৃতি এবং জনসংখ্যা রয়েছে। এছাড়া আর্মেনিয়ার সাথে তুরস্কের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। 1993 সালে নাগর্নো কারাবাখ নিয়ে
আজারবাইজানকে সমর্থনের অংশ হিসেবে আর্মেনিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয় তুরস্ক। অন্যদিকে আর্মেনিয়ার ভালো সম্পর্ক রয়েছে রাশিয়ার সাথে। আর্মেনিয়ায় রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে এবং দুটি দেশই কালেকটিভ অর্গানাইজেশন মিলিটারি অ্যালায়েন্স নামে একটি সামরিক জোটের সদস্য। তবে প্রেসিডেন্ট পুতিন আজারবাইজানের সাথেও ভালো সম্পর্ক বজায় রেখেছেন। 2020 সালের জুলাইয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধ শুরু হয়, আর জুলাইয়ের শেষের দিকে আজারবাইজানের সামরিক বাহিনীর সাথে বড় ধরনের যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় তুরস্ক। এর কয়েক মাস পরে সেপ্টেম্বরের শেষের দিকে আবারও সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। আর্মেনিয়ার দাবি আজারবাইজান প্রথম হামলা চালায়। পাল্টা অভিযোগে আজারবাইজান বলে তারা আর্মেনিয়ার আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় দুপক্ষই একটি শান্তি চুক্তিতে সই করতে সম্মত হলে নভেম্বরে যুদ্ধ শেষ হয়। এই চুক্তির আওতায় সংঘাতে আজারবাইজান যেসব অঞ্চল দখল করে সেগুলো তার নিয়ন্ত্রণে থাকার সিদ্ধান্ত হয়, আর ওইসব অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে রাজি হয় আর্মেনিয়া। শান্তি চুক্তি বজায় রাখতে ওই এলাকায় 2000 সদস্যের একটি শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে রাশিয়া। এই চুক্তিকে আজারবাইজানের জন্য জয় আর আর্মেনিয়ার জন্য পরাজয় হিসেবেই দেখা হয়, যার কারণে এই চুক্তিতে ক্ষোভ প্রকাশ করে আর্মেনিয়া। বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলা চালায়, স্পিকারকে মারধর করে এবং প্রধানমন্ত্রীর অফিসে লুটপাট চালায়।